আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজানাদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা বাংলা মানবতা সমাধান لا ينتهي بالحصر ما اعطاه آه 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 رب الرحيم السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দূরের দূরেরও কাছের পিস টিভির সম্মানিত সুদী দর্শকবৃন্দ পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিজ্ঞ আলোচকদের সমন্বয়ে সমসিক আলোচনা করে থাকি আজও আমরা একত্রিত হয়েছি এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হল আরকানুল ইসলাম বা ইসলামের রকুন সমূহের দুনিয়াবি ফায়দা বা উপকারিতা এই মূল শিরোনামের অংশ হিসাবে আমরা আলোচনা করে আসছিলাম যে সলা এর বাহ্যিক উপকারিতা দুনিয়াবি উপকারিতা কী তার অংশ হিসাবে এই পর্বে আমরা আলোচনা করব। সলাত এমন একটি আবাদত যা দৈনিক পাঁচবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে হে বান্দা তুমি যেহেতু তোমার রবের জন্য দাঁড়িয়ে যাও সলাতে তোমার রুজি কি হালাল আছে হালাল রুজি ছাড়া তো তোমার আবাদত কবল হবে না কাজেই হালাল রুজির পথকে উন্মুক্ত করে আরাম রুজি রোজগারের সকল পথকে রুদ্ধ করে দেয় এই শিক্ষাই সালাত আমাদেরকে প্রতিনিয়ত দিতে থাকে তাই আমরা এই বিষয়টি পর ও সন্ন্যের দৃষ্টিতে কতখানি গুরুত্বপূর্ণ এ বিষয়ে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ যথারীতি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যে সমস্ত অতিথিবৃন্দ চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়নি আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট আওয়ালী দিন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আসালাম আলাইকুমুল্লাহ আর আমার সর্ববামী উপবিষ্ট আছেন বিশিষ্ট আওয়ালুদ্দিন শেখ মুজাফরদ্দিন মোহসেন আসসালাম আর আমার পাশেই উপবিষ্ট আছেন আরেক তরুণ আলম দিন শেখ আহমদুল্লাহ উপস্থাপনায় রয়েছি আমি হারুন হোসেন শুধুও দর্শকবৃন্দ আমরা পরিচিত হয়ে নিলাম আমাদের অতিথিদের সাথে এবার আসুন আমরা আলোচনায় চলে যাই মূল আলোচনা হলো যে সলাৎ গুরুত্বপূর্ণ এ বরং সকল এবাদতের মধ্যে শ্রেষ্ঠতম এবাদত আর আল্লাহ তবরক তালা হালাল রুজি ব্যতীত কি আবাদতকে কবল করবেন এই বিষয়টি প্রথম উত্থাপন করার জন্য আমি আহ্বান জানাব জনাব মুজাফর বিন মহসিন রাসুল করিম আহমাবাদ ধন্যবাদ মাননীয় পরিচালককে হালাল রুজি এবাদত কবলের পূর্ব শর্ত যে কোনো এবদ্ধি হোক না কেন সেক্ষেত্রে শ্রেষ্ঠ এবাদত হিসাবে ইমানের পরে সালাতের সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি সালাত আদায় করতে চাইলে প্রথম তাকে শর্ত হিসাবে তার রুজিকে হালাল করতে হবে পোশাককে হালাল করতে হবে যদি হারাম টাকায় কিনা পোশাক হয় তাহলে ওই পোশাক পরে সালাত আদায় করা যাবে না হবে না রসল সাল্লাহ এই মর্মে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন বিশেষ করে একটি তাবরানি আওসাতের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন লায়ু জান্নাতা জাসাদুন গুল হারাম যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না হারাম দ্বারা কিভাবে গঠিত হয় দেহ হারাম দ্বারা গঠিত হয় কি করে কোনো ব্যক্তি যদি এবাদত করতে চায় রুজি যদি সংগ্রহ করতে চায় যদি কিছু দানও করতে চায় দান করার মধ্যে শর্ত রয়েছে পবিত্র রুজি থেকে দিতে হবে এটা আলামিন কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন তার মধ্যে একটি বিষয় রসুল্লাহম একটি হাদিস উল্লেখ করে বলেছেন ইল্লাহ তৈবাহ নিশ্চয় আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না তারপরে আল্লাহ রাবুল্লা আলমিন

যে আল্লাহ সুহান ও তালা নবী ও রসুদ্দরকে বলছেন যে তোমরা পবিত্র খাবার খাও আর নেক আমল করো আমলে সলেহ করো আমলে সালেহের আগে পবিত্র খাবার অর্থাৎ ইমান এবং আমলে সালের মাঝখানে পবিত্র খাদ্য ভক্ষণের যে নির্দেশনা এটা এত গুরুত্বপূর্ণ বিষয় এখানে দুটো জিনিস আছে একটা পবিত্র রিজিক উপার্জন করার গুরুত্ব অর্থাৎ ইসলামে কোনো বেকারত্ব মানে বসে থাকা পর স্থানই নেই তোমাকে হালাল উপার্জন করতে হবে এবং পাশাপাশি তুমি হারামে যেতে পারবে না ইমান এনেছো উপার্জন করবে হারাম তারপরে নেকামল করবে এটা হলে তোমার নেকামলটা হচ্ছে না জি জি এই জন্য এখানে দর্শকদেরকে সম্বোধন করে বলেছেন কি যে তারা আমলের সালেহের আগে রুজিটাকে হালাল করে হালাল করবে জি 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 শেখ মুজাফর যেটা বলছিলেন এখানে একটা বিষয় আল্লাহ আল্লাহরাবুল আলমের কাছে পবিত্র রুজি চাইতে হবে এই মর্মেও দোয়া করেছেন রসুল্লা সাল্লাম আর একটি বিষয় রুজিটা হালাল হতে হবে যদি হারামের মিশ্রণ ঘটে তাহলে তো এ বদত যুক্তি নাই হারাম ওই জিনিসটাই যেটা অপবিত্র অপবিত্র যে কথা আসছিলাম যেটা আল্লাহরাবুল আলমে হারাম করেছেন সেটা অপবিত্র

সুদের টাকা খেয়ে কোনো ব্যক্তি ইবাদত করলে হবে না এখানে একটা হাদিস উল্লেখ করতে চাই নসরুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নৌমান বললেন যে এদা মাকতুবা আমি যদি শুধু ফরজ সালা আদায় করি ও আহাল্লাল তুল হালাল ও হারাম তুল হারাম হালালগুলোকে যদি আমি গ্রহণ করি আর হারামগুলোকে যদি বর্জন করি আহ খুলনা তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো মাত্র দুইটা প্রসঙ্গ শুধু আদায় করবো হারাম বর্জন করবো হালালটা গ্রহণ করবো তাহলে কি জান্নাতে যেতে পারবো মুসলিম হাদিস রসুল্লাহ সাল্লাহ বললেন নাম অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবে তাহলে এবাদতের ক্ষেত্রে হালালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহণ করা হারামটা বর্জন করা গুরুত্বপূর্ণ যে হাদিসটি আগে বলছিলাম রসুল্লাহ সাল আলুকাল্লাম বলে দিচ্ছেন যে ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে ফামাতামা

এবং আমি যা দান করেছি রিজিক হিসাবে দিয়েছে সেটা পবিত্র যেটা সেটা থেকে ভক্ষণ করো আমি অপবিত্র বস্তু ভক্ষণ করতে পারবো না করার অধিকার আমার নাই আর এই নির্দেশটা যখন নবীদের উপরে দেওয়া হয় তখন একই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন করে দেন মমিনদের উপরে এই জন্য আসছে কথাটা যার কারণে কোনো মমিনি পবিত্র রুজি ব্যতীত কোনো কিছু ভক্ষণ করতে পারে না এখানে একটা বিষয় বোধ আমাদের দর্শকদের মনে সন্দেহ থেকে যাচ্ছে তো হালাল হারামের ধারণাটা অনেক সময় দিনদার মুসলমান মনে করেন শুকরের মাংস হারাম এটা জানেন জীবন বের হয়ে গেল এটা খাবেন না খাবেন না কিন্তু যৌতুক নেওয়া হারাম যৌতুকের টাকাটা হারাম সুদের টাকাটা হারাম ওজনে কম দিয়ে যেটা লাভ করলাম ওটা হারাম ইত্তাসাক্ক দিয়ে যেটা টাকাটা নিলাম হারাম ফাঁকি দিয়ে যেটা নিলাম হারাম এই রকম আসলে কিন্তু হারাম বলতে মূলত মূলত অবৈধ উপার্জন এবং সকল হারামের সাথেই হক জড়িত আর সমাজ থেকে দুর্নীতি এবং জুলুম উচ্ছেদ করার জন্য এই হারাম খাদ্য বর্জন হালাল খাদ্য গ্রহণের মূলনীতির উপরে আমাদের টিকে থাকলেই আমরা এটা করতে সক্ষম হব আর এজন্যই মূলত একজন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করবে কিন্তু সে অবৈধ ভক্ষণকে অত আল্লাহর হুকুম মানবে না আবার আল্লাহ এবাদ এটা আল্লাহ তা আল্লাহ পছন্দ করেন না আরেকটা বিষয় আমাদের একটু ক্লিয়ার করা দরকার সেটা হলো দুই রকমের একটা হলো সম্পদের লা যেমন সালাত কবুল হয় না ঠিক হারাম উপার্জনের অবৈধ উপার্জন সরকারি সম্পদ গ্রহণ বা যেকোনো অবৈধ উপার্জনের থেকে চলে না মানে মকবুলই হবে না বরং এটা ইমান নষ্ট করার মতো একটা বিষয়

এই অর্থ উপার্জন করেছিলাম সেগুলি আমি দান করে দিতে চাই এখন তো আর আমি খাবো না সুদ খাবো না দান করে দিতে চাই তখন দর্শলাল্লাহ ইসলাম বললেন তোমার এই মাল কেন দুনিয়া ভরা সম্পদ যদি হয় তাহলে আল্লাহ রবুল্লা আয়ালমিন এটা মাসির পরের সাথেও তুলনা করবেন না যেহেতু ওটা হারাম অতএব হারাম সুদ এগুলি কখনো আল্লাহ রবুল্লা আলমিন গ্রহণ করবেন না এটার বিনিময়ে কোনো নেকি পাওয়া যাবে না সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ সময় হলো আমাদের একটা বিরতির বিরতির পরে আবারও ইনশাআল্লাহ আলোচনা নিয়ে ফিরিয়ে আসবো ছোট্ট বিরতিতে যাচ্ছি কেউ দূরে যাবেন না কিছুক্ষণের মধ্যে আবার ফরিয়াদ হো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সঙ্গতিশীল মানবদার জন্য তারা নির্দেশে বলছে সন্তান বাড়াও অপর মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য করোনা জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক بن یوسف شیخ शाहिदুল্লাহ خان مدنی مفتی قاضی محمد ابراہیم জাহাঙ্গীর عالم সর্বশেষ যে ধর্ম ইসলাম রিজিকদাতা মাতা ও নন পিতা ও নন মুসলমানের একটা আসাবিসেন্স গোটা বিশ্বের আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হলো পরিবার বোঝেন জীবনের পাঠটা জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ আজ রাত সাড়ে নটায় আপ পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিশ বাংলায় কালাম ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে علوم القران সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রাম চোখ রাখুন একমাত্র 3টিভি বাংলায় ইকরা ও খায়া ওرتিলুল কুরআন ইসবাহ ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ আজ রাত সাড়ে আটটায় বাপুন সম্প্রচার সকালে মোহাম্মদ বাংলাদেশে আল্লাহ আবুজর রদিয়ালু আনহু বলেন সাল্লাম বলেছেন কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করবে না যদিও তা তোমার ভাইয়ের সাথে খুশি মনে সাক্ষাৎ করা হয় সেহি মুসলিম চতুর্থ খণ্ড সৎকাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার তিরানব্বই হাদিস নম্বর ছ তিনশো উনষাট আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সুদি দর্শক বিন্দু বিরতির পর পুনরায় আপনাদেরকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি যেটা আমাদের শেখ মুজফর বলতেছিলেন যে রসুল আসলাম একটা উদাহরণ দিয়ে বলেছেন সেই উদাহরণের অংশটা বাকি থেকে গেছে একটু দর্শকদের সুবিধার্থে বলে দেওয়াটাই ভালো মনে করছি যে রসুল্লাহ সাল্লাম যে উদাহরণটা দিলেন মানে বর্তমান সমাজের জন্য খুবই প্রয়োজন অনেকে অসহায়ত্ব প্রকাশ করে সুদে ঋণ নেয় বা অবৈধ একটা কাজ করে থাকে বা আত্মস্বাদ বা দুর্নীতি প্রতারণার আশ্রয় নিয়ে থাকে রসসুল হাসান বলেছেন ফাদাকার ইস সফরা আস আসা আকবর এমন একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন যিনি সফর করতে করতে এমন অবস্থা হয়েছে চুলগুলো উস্কো খুস্কো ভোলায় মলিন হয়ে গেছে এমত অবস্থায় ফমাদ দেয় এদিকে সামা আসমানের দিকে হাত তুলে পড়েছে ইয়া আরব্বি ইয়া আরব্বি দোয়া করছে হে আমার রব হে আমার কবুলের সব অসাহের ভিতরে হওয়ার সবই আছে কিন্তু বলছেন দেখো মাতা মগু হারাম এ ব্যক্তির খাদ্য হারাম বগু হারাম এ ব্যক্তির পানিও হারাম অমাল বসু হারাম তার পোশাকও হারাম অগুদিয়াবিল হারাম দেহটাই গঠিত হয়েছে হারাম দ্বারা তার এবাদ তার দোয়াটা কবুল হবে কি করে মানে তার সমবাবুল অসম্ভব কবুল হবে না তাহলে এই হাদিসটা স্পষ্ট প্রমাণ করে যে কোন ব্যক্তির যদি খাদ্যটা হারাম হয় তাহলে লক্ষ্য করতে হবে তাকে যে খাদ্যটা তার হালাল না হারাম তার পোশাকটা হালাল টাকার কেনা না হারাম টাকার কেনা ওই ব্যক্তি যে পানীয় খাচ্ছে পান করছে এই পানীয়টা কোথায় থেকে আসলো আগে লক্ষণীয় কি দেখা যাচ্ছে যে পুরো রুজিটাই তার হারামের উপরে যে চাকরি করছে হারামের উপরে অর্থাৎ এই ধরনের চাকরির টাকা খেয়ে বা এই ধরনের হারাম উপার্জন খেয়ে এবাদত করলে এবার কবুল হবে না তবে এই এবাদত শুধু সালাত নয় যে কোনো এবাদতে হবে না এখানে যে বিষয়ে আমরা দর্শকদের নিরাশ করছি না সমস্যা হয়েছে বর্তমান সমাজ ব্যবস্থায় লক্ষ লক্ষ দিনদার মানুষ যারা নামাজ পড়েন কখনো জীবনের প্রথম প্রান্তে না বুঝে হারাম ভর্জন করেছেন কখনো মিথ্যা আশ্বাসে যে প্লাস মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাস অন্য জায়গায় হতে পারে বান্দার হক হারাম ভর্জনে প্লাস মাইনাস হয় না হবে না এই ক্ষেত্রে আরো চূড়ান্ত পানি রয়েছে এখন প্রবলেম হলো যে তাহলে আমাদের দর্শকরা কি করবে আপাতত নামাজ কালাম যেহেতু হারামে মিশে গেছেন নামাজ কালাম বাদ দিয়ে দেবেন না এটা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের সচেতন হতে হবে যারা হারামে লিপ্ত হয়েছেন তারা তওবা করবেন কেন আল্লাহ তালা ওয়াদা করেছেন মাইয়াত তাকিল্লাহা ইয়াজাল্লহুম আক্রাজান ওয়া ইয়ারযুকু মিনায়তু লা ইয়াহতাসিব যদি কেউ তাকওয়ার সিদ্ধান্ত নেন আল্লাহ তার বেরনের পদ বের করে দেন এবং তার কল্পনার বাইরে তাকে রিজিক দান করেন কাজেই সালাত আদায়কারীদের দায়িত্ব হলো যদি হারামে কে লিপ্ত হয়ে থাকেন তওবা তওবা মানে আমরা অনেকে বুঝি এ যে আল্লাহ माफ করে দাও অতএব আসতাগফিরুল্লাহ না তবা মানে অন্যায়কে বর্জন করে আল্লাহর পথে ফিরে আসা আর অন্যায় বর্জনের পর্যায়ে অনুতপ্ত হওয়া ক্ষমা চাওয়া যদি কোনো বান্দার হক জড়িত থাকে অর্থাৎ এখানে একটা শর্ত করেছে জি তা বা ও আসলাহা যে তোবা করবে এবং সংশোধন করে নেবে ফিরে আসবে হারামের যে উপার্জনগুলো আছে সেটা থেকে ফিরে আসবে ফিরে উপার্জন বন্ধ করাই শুধু নয় যেটা আমার কাছে আছে এটা সংশ্লিষ্ট অর্থাৎ যাদের অধিকার আমি নিয়েছি তাদেরকে তাদেরকে ফেরত দেওয়া অসম্ভব হয়ে গেলে থেকে মুক্ত হয়ে তাদের উদ্দেশ্যে করে গভীর হয় বান্দার চেষ্টা যদি সুন্দর হয় আল্লাহ কবুল করেন তাহলে আল্লাহ হয়তো তার একটা বেরোনোর পথ বের করে দেবেন আমরা হতাশ না হই কিন্তু বেপরোয়া না হই আমরা হারাম খাবো সালাদ আদায় করবো আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আবার সেই দোয়া কবুর করে আমাদের ভালো করবেন এই দুরাশা করার অর্থই হলো আল্লাহর কোরআন এবং হাদিসকে করা আল্লাহ আমাদের এই পর্যায়ে থেকে রক্ষা আপনি যেটা কি বলতে চাচ্ছিলেন জি যে আপনার কাছে কি ধন্যবাদ আসলে আমাদের হারাম বক্ষণের নমুনাগুলো কি কি সমাজে এ সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম যে সাধারণত আমাদের সমাজে যেটা একটু আগে সার ইঙ্গিত করছিলেন শুকর খাওয়া হারাম এটা আমরা খাই না রক্ত খাওয়া হারাম এটা আমরা খাই না কিন্তু আমরা যে হারামগুলোকে অহরহ গে থাকি সেই হারামগুলো কি কী একটু চিহ্নিত করলে হয়তো সুবিধা হবে তার ভিতরে এক নম্বর মানে পরিমাণে সবচাইতে বেশি যে হারামে আমরা লিপ্ত হয়ে থাকি সেটি হল বর্তমান যুগে সুদের কারবার সুদের সঙ্গে আজকাল বহু মানুষ আমরা জড়িয়ে গেছি সুদি ব্যাংকে অর্থ রেখে বসে বসে মুনাফা খাওয়া অথবা সুদি ব্যাংকে অর্থ রেখে জমা করে তাদের সঙ্গে বাণিজ্যিক ভাবে অংশগ্রহণ করে সেখান থেকে মুনাফা বক্ষণ করে হারাম আল্লাহ পাক রব্বুল আলাইহি যে স্পষ্ট ভাবে কোরআন কারিমের ভিতরে বলেছেন আহাল্লাহুল আর-রিবা আল্লাহ রিবাকে হারাম করেছেন শুধু হারাম করেছেন তা নয় আল্লাহ অনেক জিনিসকে হারাম করেছেন রেবা বা সুদ সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন আল্লাহ তার রিবাকে ধ্বংস করবেন শুধু তাই নয় আল্লাহ তাআলা যারা সুদের কারবার থেকে ফিরে আসেনি এত বড় হুমকির পরেও আল্লাহ পাক রব্বুল عز তাদেরকে বলেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি আল্লাহ এবং রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য তারা যেন প্রস্তুত হয় যারা সুদ থেকে এখনো আমাদের বহু মুসলিম পরিবার তাদের যে পুঁজি শুধুমাত্র একটি কারণে সেটি হলো এই রিস্কে যেতে চাচ্ছেন না কোনো বাণিজ্যে গিয়ে অথবা কষ্ট করতে চাইছেন না অলসভাবে বসে খেয়ে ফেলতে চাচ্ছেন আর এই একটা যে চিন্তা অলসতা এটাই ইসলাম দূর করতে চায় সম্পদের যে জাকাত দিতে হয় এই জাকাত কেন দিতে হয় এই কেনর ভিতরে অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ এটাও আসে যে ইসলাম চায় না কোনো অলস সম্পদ বসে থাকুক কুক্ষিগত হয়ে থাকুক ইসলাম চায় রুলিং হোক এবং সেটা সমাজের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা ধন্যবাদ যেন শেখ কি বলতে চাচ্ছিলেন যে আরও কথা ছিল এই হারাম বক্ষণ ব্যাপারে মানুষ এখন উদাসীন মানে কোনটা হালাল আর কোনটা হারাম সেটা এখন আর বাস বিচার করছে না সবচেয়ে বড় সমস্যা এবার তো করছেন আবার সালা পড়ছেন আবার হারামও খাচ্ছেন দুইটাকে তারা যে ডিভাইড করতে হবে বা পৃথক রাখতে হবে সেই প্রয়োজনীয়তা অনুভব করছে না আর এটা হলো মানে মমিনদের জন্য যারা মমিন তাদের জন্য একটা এখানে বান উল্লেখ করতে হয় যে এই যুগটাই হবে এরকম যুগ রসাল্সাল্লাম বলেছেন সৈয়াতি আলাম জামান লাইফ বা লিলমার্গো আজ মিনাল হারাম আমিনাল হারাম একটা যুগ আসবে মানুষের উপরে সেই যুগে মানুষ পরোয়াই করবে না সে ওটা হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে আজকে মুমিনদেরকে এটাকে বুঝে নিতে হবে যে প্রথমত আমার খাদ্যটা হালাল হচ্ছে কি হারাম হচ্ছে আমার উপার্জনটা হালাল না হারাম এইটা শর্ত অতিক্রম করার পরে তারপরে আমাকে এবাদতের হিসাবটা করতে হবে এখানে একটা প্রসঙ্গ থেকে যায় তাহলে যারা সালাত আদায় করছে হারামও খাচ্ছে তাহলে কি সালাত বন্ধ করে দিবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাইয়ান হাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করা হলো যে এক ব্যক্তি রাত্রে চুরি করে দিনে ইবাদত করে সালাত করে সালাত মুসনাদে আহমদের হাদিস রয়েছে জি তাহলে এই ব্যক্তি সম্পর্কে কি বলেন তখন তিনি বললেন যে সালাত পড়তে থাক এক সময় তার সালাতটাকে সেখান থেকে বাধা দিবে তবে এখানে একটা বিষয় উল্লেখ করা যায় সেটা হলো একজন ব্যক্তি সালাত আদায় করছে শুধু খাচ্ছে একজন ব্যক্তি সালাতলাই করছে দুর্নীতিও করছে সালাত আদায় করছে আত্মহত্যা করছে প্রতারণা করছে হারাম ব্যবসা করছে কতদিন সে এক বছর সর্বোচ্চ 5 বছর কিন্তু 50 বছর কিভাবে হয় এটা তখন বুঝতে হবে এই সালাত তার জীবনে কোনো প্রভাব ফেলছে না এটাও মুসল্লিদের মনে রাখতে হবে যদি দুনিয়াবি জীবনে সালাত তার জীবনে প্রভাব না ফেলে এই সালাত কাল কিয়ামতের মাঠে কোনো প্রভাব ফেলতে পারবে না এটাই বাস্তবতা জি এখানে আমরা একটা জিনিস পরিষ্কার করতে চাচ্ছি যে এই হারাম বক্ষণ এটা তো বড় গর্বিত কাজ আমরা অনেক সময় হতাশ হয়ে বলি যে আল্লাহকে চাইলে আমার আল্লাহ শুনে না আল্লাহ তো বলছেন উদমনি আস্তাজিবা খুব চাও আমি তোমাদের ডাক শুনব সলাতের ব্যাপারটা এই কারণে গুরুত্বপূর্ণ যে সলাত শ্রেষ্ঠতম আবার এরপর আল্লাহ রবুল আলমিন যতবারই সলাতের কথা বলেছেন ততবারই কিন্তু বলছেন আকি মুসলা ও আতুজাকা সলাতের পিঠে পিঠে জাকাতের কথা বলেছেন তার অর্থ কি তার অর্থ হলো তুমি যতই সালাত আদায় করো না কেন তোমার যদি মাল পবিত্র না হয় তাহলে ওই সালাদটি কবুল হবে না একটু আলোকপাত করেন বিষয়টা যে বিষয়টা জাকাত প্রসঙ্গে আমরা আরো বিস্তারিত আলোচনা করব সেখানে আলোচনা করব কিন্তু এখানে পয়েন্ট এখানে মূল বিষয়টা হলো যে সালাত যদি বান্দাকে মূল চেতনা ইমানের চেতনা উদ্দীপিত করতে না পারে যে আমি আল্লাহর ইবাদত করব করবো আল্লাহর অবাদ্য যেটা নিষেধ করেছেন সেটা খেয়ে অর্থাৎ যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি এক ব্যক্তি বললেন যে আপনি আমার বাড়িতে দাওয়াত খাবেন তিনি বললেন আমি ছাগলের বস্তু খাই না আমাকে ছাগল খাওয়াবে না অথবা মুরগি খাওয়াবে না এই ব্যক্তি বললো যে মনে মনে চিন্তা করলো তাকে মুরগি খাওয়াবো অথবা ছাগলই খাওয়াবো গোপনে ছাগলটাকে গরু বলে খেয়ে দিল এইটা যেমন কঠিন একটা অপরাধ আল্লাহ তালা বলছেন বান্দা তুমি আমাকে অল্প বাদত দাও বিশেয় বাদুত্র তুমি হালাল নির্ভর দেবে কারণ হারামই ঘৃণা করি ইনাল্লা তাইবুন লায়াক্ববুলু তাইব আল্লাহ পবিত্র কোন অপবিত্র কবুল করেন না এখন বান্দার দুই সিদ্ধান্ত নাই না আমি হারাম খাবো হারাম মিশ্রিতটাই আল্লাহকে দেব এটা তো আল্লাহ তাআলার সাথে চরমত চরমত প্রতারণা এখানে একটা সবচেয়ে জটিল যে বিষয়টা আমাদের সমাজে বিদ্যমান আমরা দেখেছি অনেক সরকারি কর্মকর্তা বা অনেক ব্যবসায়ী বিশেষ কর্মকর্তারা তারা দুর্নীতি করেন তারা রোজা রাখেন সালাত আদায় করেন অথবা অন্যান্য আবাদত বন্দীকে জড়িত হন আবার দুর্নীতি করেন এবং তাদেরকে কিছু বললে বলে এটা প্লাস মাইনাস হয়ে যাবে এটা আমি যেমন এবাদত করছি এর মাধ্যমে সব হবে গোনা হবে সব বেড়ে গেলে আমি জান্নাত পেয়ে যাব এই চিন্তাটা ভয়ঙ্কর রকমের ভুল মানুষ আল্লাহর হকের যে গোনাগুলো আল্লাহ তাল্লার সাথে জড়িত একজন মানুষ ব্যবচার করেছে একজনের মত পান করেছে

বাস্তবে হালাল রুজির দিকে এগিয়ে আসি এবং যাবতীয় হারাম বর্জন করার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন সুধী দর্শকবৃন্দ আমাদের হাতে সময় আর নেই আপনাদের সকলের কল্যাণ কামনা করে বিদায় আরোজ করছি সুবহানাকা আল্লাহুম্মা হামিদাকা শাদুআল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক ওয়া আসসালামু What would you recommend? Peace TV presents. What do you have to say about learning the wise way? What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, strategies sustained. The best profession is a profession of a person who invites people to last subhanahu the opportunity with dr zakir depending upon what is your interest but the main aim should be to spread the message of allah so. to implement the convincing islamic educational formula to excel in your career dekun career guidance ajrat